ভক্তদের পূজার্চনায় শীঘ্রই প্রসন্ন হন শিব, তাই তার অপর নাম ভোলেনাথ। সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন শিবের পুজো করা হয়। শুধুমাত্র জলাভিষেকেই সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভোলেনাথ। সোমবার উপোস রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তি লাভ পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবারে সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদী বা পুকুরে স্নান করা উচিত। এদিন শিব গৌরীর পুজো করা উচিত। শিবের পুজোর পর সোমবারের ব্রতকথা শুনতে হয়। কোনো মন্দিরে গিয়েও শিবের জলাভিষেক করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকের দিনে আমরা অনেকেই ভোলেনাথের উপোস করেছি, ভোলেনাথের পুজো করব। আর আজকের দিনে একবার হলেও এই ব্রতকথাটা শ্রবণ করো। তো ব্রতকথা শুরু করছি। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত সবসময়। প্রতি সোমবার উপোস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটিই মহাজনের ভাগ্যে লেখা। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানান। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না। নিয়মিত সোমবারে উপবাস রাখত ও ব্রতকথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার কাছে কাশির উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজে ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে যেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে কন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্র কানা ছিল। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা কথা লুকিয়ে যাওয়ার একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকে বর্ষা দিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেবে। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করবে এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবে। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে দেখে না। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানান। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরিয়ে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করেন। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজে মামাকে বলেন, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন। সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্না স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির দুঃখ কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত করার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের দিকে রওনা দেন। পথে পুনরায় সেই নগরে পৌঁছান যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করেন তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় এবং আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানান। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, আমি তো সোমবারের ব্রত পালনে সন্তুষ্ট হয়েছি এবং ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং ব্রতকথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
তো এই ছিল আজকে সোমবারের ব্রতকথা। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।